বিজেপি বিধায়কদের সন্দেশখালি যেতে বাধা বাসন্তী হাইওয়ের উপর সন্দেশখালি যাওয়ার প্রায় 65 কিলোমিটার আগেই আটকে দেওয়া হয় বিজেপি বিধায়কদের বাস যে বাসন্তী হাইওয়েতে ঠিক ওঠার আগে সন্দেশখালিতে যখন এই রাজ্যের বিজেপি বিধায়ক আজকে কথা বলতে গেছিলাম আমরা কথা বলতে চেয়েছিলাম আজকে ওনার দিন স্বরাষ্ট্র মন্ত্রকের দিন ওনার কোশ্চেন আনসার উত্তর দেওয়ার দিন আমাদের আজকে সাসপেন্ড করা হলো টিএনসি থেকে বলা হয়েছে আমরা নাকি অসভ্যতামি করছিলাম এদিন দুপুর 12:30টা নাগাদ সন্দেশখালির উদ্দেশ্যে একটি বাসে করে রওনা দেন বিজেপি বিধায়করা এলাকাবাসীর সঙ্গে কথা বলাই উদ্দেশ্য ছিল তাদের শুভেন্দুদাকে আটকালে কি হবে वो आजकल वो भेंगे चूड़े सब बेड़ो बे सुमेंद्र दा इज ए वेरी वेरी स्ट्रांग लीडर तो सुमेंद्र दा के आटकाना मुश्किल है এখন আটকাবেন কালকে আবার বেরিয়ে যাবে কলকাতায় যে সাধারণ বাস চলে সেই বাসে করে বিজেপি বিধায়ক সহ রাজ্যের বিরোধী দলনেতা যাচ্ছেন সন্দেশখালি কিন্তু 65 কিলোমিটার আগেই আটকে দেওয়া হলো তাদের রিপাবলিক বাংলা অন্যদিকে সমস্ত জল্পনার অবসান করে রাজনীতি থেকে বিদায় নিচ্ছেন না অভিনেতাদের এমনটা স্পষ্ট করে দিলেন আরামবাগের সভা থেকে দেব নিজে আর দেবের দীর্ঘদিনের স্বপ্ন ঘাটাল মাস্টার প্ল্যান করছে রাজ্য আরামবাগ থেকে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজনীতিতে এসেছিলাম দিদির হাত ধরে আমি রাজনীতিতে থেকে গেলাম দিদির হাত ধরে আমার মনে হয় কে আমার দেখা শ্রেষ্ঠ মুখ্যমন্ত্রী কারণটা বলবো কেন তার নাম হচ্ছে মমতা ব্যানার্জি সব জল্পনার অবসান ঘটিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরেই ফের রাজনৈতিক মঞ্চে অভিনেতা সাংসদ দেব হুগলির আরামবাগে সরকারি কর্মসূচিতে মুখ্যমন্ত্রীর পাশে দাঁড়িয়ে সেই কথাই জানিয়ে দিলেন তৃণমূল সাংসদ দেব ঘাটালের মানুষের জন্য আবার ফিরলাম আমার কোথাও যেন মনে হয় কে আমার 10 বছরের লড়াই এবং ঘাটালের মানুষের দীর্ঘ দিনের লড়াই 70-75 বলবো আমি বলবো কে আমাদের স্বাধীনতার আগে থেকে লড়াই যে লড়াইটা হচ্ছে ঘাটাল মাস্টার প্ল্যান আমি সেই কারণেই আবার ফিরলাম ঘাটালে দেবকে দলে ধরে রাখতে মরিয়া যে তৃণমূল তা স্পষ্ট ছিল মুখ্যমন্ত্রীর আরামবাগ যাত্রার সঙ্গী দেবকে দেখেই মঞ্চে দাঁড়িয়েও তেমনটাই বার্তা শোনা গেল মমতা বন্দ্যোপাধ্যায়ের গলায় ঘাটাল মাস্টার প্ল্যান আমরা তৈরি করছি 17 লক্ষ মানুষ উপকৃত হবেন কেন্দ্রীয় সরকার ক্লিয়ারেন্স দিচ্ছে না বলে প্রজেক্টগুলো করা যায়নি কিন্তু তার মধ্যেই আমরা আমাদের টাকা দিয়ে পলাশ পাই দুর্বাচটি নতুন কাঁসাই ও ক্ষীরবক্সি নদীতে পুনর্খনন চন্দ্রেশ্বর খাল ইত্যাদি এতে ঘাটাল সংলগ্ন পাঁশকুড়া অঞ্চলের মানুষের সুবিধে হবে বেশ কিছুদিন যাব দেবকে নিয়ে শুরু হয়েছিল রাজনৈতিক তরজা রাজনীতি থেকে সরতে চলেছেন তারকা দেব এমনই জল্পনার সূত্রপাত হয়েছিল ঘাটাল সুপার স্পেশালিটি হাসপাতালে রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান পদসহ আরও 3টি গুরুত্বপূর্ণ পদ থেকে দেবের পদত্যাগ ঘিরে
সেই জল্পনা আরও উস্কে দিয়েছিল লোকসভায় দাঁড়িয়ে দেবের মন্তব্য। আমার শেষ দিন পার্লামেন্টে ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে বলতে চাইছি যে 1950 থেকে ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে ঘাটালে মানুষের অনেক দিনের কষ্ট, অনেক দিনের বেদনা। আমি আপনার মাধ্যমে প্রধানমন্ত্রীকে রিকোয়েস্ট করতে চাইছি, এটা কোনো টিএমসির সমস্যা নয়, এটা কোনো বিজেপির সমস্যা নয়, এটা বাংলার সমস্যা। আমার মনে হয় এখানে দলকে সাইডে রেখে মানুষের কথা ভেবে আমার মনে হয় যে নেক্সট টার্মে যেন ঘাটাল মাস্টার প্ল্যানটা যেন এক্সিকিউট হয়। এরপরই নড়ে চড়ে বসে তৃণমূলের উচ্চ নেতৃত্ব। শনিবারই দেবের সঙ্গে বৈঠকে বসেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায় দুজনেই। বৈঠক শেষে এখনই যে রাজনীতি থেকে বিদায় নিচ্ছেন না দেব, তা নিয়ে ইঙ্গিতপূর্ণ বার্তা দিয়েছিলেন তিনি নিজে। আমি রাজনীতি ছাড়লেও আমার মনে হয় রাজনীতি আমাকে ছাড়বে না। এই ঘটনার 24 ঘন্টা কাটতে না কাটতেই ঘাটাল সাংগঠনিক জেলা তৃণমূলে করা হয় রদবদল। চেয়ারম্যান পদ থেকে সরিয়ে দেওয়া হয় দেব বিরোধী হিসাবে পরিচিত শঙ্কর দলুইকে। এত কাণ্ডের পর ঘাটালে কি ঘাসফুল ফোটাতে পারবে দেব, সেদিকেই নজর থাকবে রাজনৈতিক মহলের। রিপাবলিক বাংলা পরবর্তী যে খবরে নজর দেব, বর্ধমানের পর এবার মালদার কালিয়াচকে ভাঙলো জলের ট্যাঙ্ক। উদ্বোধন হতে না হতেই হুড়মুড়িয়ে ভেঙে গেল নবনির্মিত ট্যাঙ্ক। নিম্নমানের সামগ্রী দিয়ে জলের ট্যাঙ্ক তৈরির অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। আশায় বুক বেঁধেছিল গ্রামবাসীরা, এবার হয়তো এলাকায় পানীয় জল খেতে পারবেন স্থানীয় বাসিন্দারা। কিন্তু জলের ট্যাঙ্ক তো তৈরি হলো এবং সেই জলের ট্যাঙ্ক উদ্বোধনের দুদিনই পরই ভেঙে পড়ল। মালদার কালিয়াচক 1 নম্বর ব্লকের নওয়াদা যদুপুর গ্রাম পঞ্চায়েতের উত্তর দাড়িয়াপুরের মমিনপাড়া এলাকায় হুড়মুড়িয়ে ভাঙল জলাধার। 3,47,000 টাকা ব্যয়ে তৈরি জলাধার, নির্মাণ কাজে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ গ্রামবাসীদের। কাটমানি খাওয়ার অভিযোগ আইএসএফ এর পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে। এখানে আমাদের যদুপুর অঞ্চলে আইএসএফ এর প্রধান আছে, ঠিকাদারের কাছে প্রায় 60% 50% 80% টাকা নিচ্ছে, এগুলো কাজ করাচ্ছে, কাজ ভালো হচ্ছে না। অভিযোগ অস্বীকার পঞ্চায়েত প্রধান আবু হাজাতের। এখানে কার হাত আছে সেটা অবশ্যই তদন্ত যায়। একটি আপনার বিরুদ্ধে অভিযোগ এসে কাটমানি আপনি 50% বা 60% টাকা নিয়ে এই ধরনের কাজ করেছে, এ ব্যাপারে আপনি কি বলতে চান? যা অভিযোগগুলো হলো ভিত্তিহীন। ঠিকাদারের গাফিলতি থাকলে তার লাইসেন্স ব্ল্যাকলিস্ট করার হুঁশিয়ারি নওদা যদুপুর গ্রাম পঞ্চায়েতের এক্সিকিউটিভ অফিসারের। জল দেওয়ার পরেই, লোড দেওয়ার পরেই, জলের ট্যাঙ্কিতে জল ভরার পরেই জলের যে কলের নিচের অংশটুকুটা ভেঙে পড়ে গেছে। তো আমরা এটা এনকোয়ারি করবো, এনএস সাহেবকে দিয়ে এনকোয়ারি করবো। জলাধার তৈরিতে 18 মিলিমিটার রডের জায়গায় 10 মিলিমিটার রড ব্যবহার করার অভিযোগ, কিন্তু কবে শেষ হবে দুর্নীতি উঠছে প্রশ্ন। মালদা থেকে ক্যামেরা সুশান্ত সরকারের সঙ্গে দীপঙ্কর গোস্বামী, রিপাবলিক বাংলা।